বলছি, আমি যে পুটি স্কুলের ফিসটা দেবো, ডায়েরিটা কোথায়? ডায়েরিটা তো সৃজন রেখেছে। আমি ওকে জিজ্ঞেসা করে তোকে কল ব্যাক করছি। আপনি শাকবাজার? হ্যাঁ। এই কেস করেছে, কি সৃজন ফোনটা ধরছে না কেন? বাবা এত কিছু, একদম কথা বলবেন না। ভেরি গুড স্যার, দাদা হ্যাপি হচ্ছে, দারুন। বলছি আর কতক্ষণ চলবে এসব? আপনাকে আর বেশি জ্বালাতন করবো না দাদা, এটাই লাস্ট শট। এই হিরো হিরোইনের বিয়েটা হয়ে গেলেই পুরো ব্যাপারটা। হ্যাঁ, সে তো বিয়ে তো অনেকক্ষণ ধরেই চলছে, কি আর করার বাকি আছে বলো তো, একটু ঝপাঝপ করো না। আরে দাদা, আপনি কিন্তু হেভি ফাস্ট আছেন, মানে ফার্স্ট টাইম অ্যাক্টিং করছেন বোঝাই যাচ্ছে না। পড়না থাকলে আমি আমি আরো কনফিডেন্ট হতে পারতাম। আচ্ছা, ওকে কি একটা টুক করে ফোন করব? আচ্ছা শোনো না, বলছি আমি পর্ণাকে একবার ফোন করে। না 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 দাদা, আর কিছুক্ষণ, এখন এসব পড়বেন না, এখন ইয়ে। তাহলে আর কি নেক্সট স্টেপটা বলো। ওই ওই তো দাদা, এবার হিরো আর হিরোইনের বিয়ে, মানে ওই আপনি সুইটিকে সিঁদুরটা পরিয়ে দিলেই শুটিং কমপ্লিট। এটা তো আমি পারবো না। কেন? আরে কেন মানে, আমি বিবাহিত, আর তার থেকে বড় কথা আমি প্রফেশনাল অ্যাক্টরও নই যে এসব করব। না না, সিঁদুর পরানোতে আমি নেই। চাঁদু, তুমি এখন রঘুনাথপুরে আছো, তোমার বউ এই মুহূর্তে তোমার সঙ্গে নেই, সিঁদুর তো তোমায় পড়াতেই হবে। ও দাদা, এ কি সুন্দর সব যাচ্ছিল, শুধু সিঁদুরটা পরিয়ে দিলেই তো একদম। এত কথা বলে তো লাভ নেই, তোমরা যা যা বলেছো সব আমি করেছি, ওসব সিঁদুর ফিঁদুর পরানোতে আমি নেই। দাদা, এতক্ষণ ধরে কষ্ট করলেন, আর একটুখানি কষ্ট করে নিন প্লিজ, আমার জন্য নয়, ওদের জন্য, এই বইটার জন্য। দাদা, সিঁদুর না পরালে হিরো হিরোইনের বিয়েই হবে না তো, ক্লাইম্যাক্স সিন পুরো খাটনি জলে যাবে। দাদা, আমি কি করব ভাই, আর তোমরা তো শুরু থেকে আমাকে বলোনি যে এই সব বিয়ে ফিয়ে শুটিং হবে। আমার যা যা করার আমি মোটামুটি করে দিয়েছি, ব্যাস এর থেকে বেশি আমি আর পারবো না, এবার আমাকে ছেড়ে দাও। আর শুটিংই যখন হচ্ছে তখন তোমরা ওই কাউকে দিয়ে সিঁদুর পরিয়ে দাও না, তারপর কি সব এডিট ফেডিট করো তোমরা, পরে আমার হাত বসিয়ে দেবে। কি বলছেন দাদা, এরকম আবার হয় নাকি? না হয় না, নয় তা হয়, কিন্তু অনেক বাজেট লাগবে দাদা, অত বাজেট কি আমাদের আছে বলুন। বেশ ঠিক আছে, বুঝলাম, তাহলে লাল আবির আনলেই তো হতো, এই সত্যিকারের সিঁদুর আনার কি কোনো দরকার ছিল? এসব কেউ রাখে নাকি? না না, একটা কাজ করো, তোমরা লাল আবির নিয়ে এসো, আমি পরিয়ে দিচ্ছি। দাদা, আমাদেরও তো সেরকমই প্ল্যানিং ছিল, কিন্তু কি করবো বলুন, এই তাড়াহুড়োর সময় গিয়ে ওই লাল আবিরটা জোগাড়ই করতে পারি। এই ছেলেটা তো হেভি ঢেঁটা আছে, এবার কি হবে? শোন না, ছেড়ে দে, উনাকে জোর করিস না, উনি আমাদের জন্য এত কিছু করলো, সাহায্য করলো, উনাকে জোর করিস না। দাদা, আপনাকে সিঁদুর পরাতে হবে না, আপনি খালি আমার কপালে সিঁদুরের কোনকেটা ধরলেই হবে। ব্যাস 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 দাদা, এমন ভালো আইডিয়া, আর বাকিটা আমরা চিটশটে মেনে নেব। ঠিক আছে, দাও কোনকেটা। হ্যাঁ, সবাই খুশি।
আর বিরক্তি গরম সব একসঙ্গে লাগছে। বেশ ক্রিকেট খেলছিলাম, সেখান থেকে টোপর ফোপর পরে বিয়ে শুটিং করতে চলে এলাম, পন্নাটাও এখনো আসছে না। ধুর, কাল থেকে কিছু হচ্ছে বটে আমাদের সঙ্গে। মনে মনে তুমি যাই ভাবো চাঁদু, তীরে এসে তোরই আমি ডুবতে দেব না। এত কাছে যখন পেয়েছি তোমাকে জবাই তো করবই। সৃজনকে ফোন করছি, ফোনটা রিসিভ করছে না কেন? নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হয়েছে। না না দিদিমণি, দাদা তো এখন খেলছে তাই হয়তো। না না, আমি আমার স্বামীকে খুব ভালো করে চিনি। একটা অচেনা অজানা জায়গায় এসে আমি এতবার করে ফোন করছি, ও খেলছে বলে ফোনটা রিসিভ করছে না, এটা হতেই পারে না। আমারও না মনটা কেমন খুঁতখুঁত করছে। ওদিকে রুচিটাও ওয়েট করে বসে রয়েছে, ওকে তো কিছু জানাতে হবে। না থাক, সৃজনের কাছে যাই, গিয়ে একেবারেই জানিয়ে দেবো। একটু হয়তো লেট হবে, কিন্তু ওকে চোখের সামনে না দেখা অবধি আমিও শান্তি পাচ্ছি না। আমাদের না এক্ষুনি ফিরতে হবে, তাড়াতাড়ি চলো। দিদিমণি এভাবে আসতে হবেন না। না গো, বুঝতে পারছো না, দেরি হয়ে যাচ্ছে, চলো চলো। দিদিমণি আপনি কিন্তু ফালতু টেনশন করছেন। দাদার সাথে তো ওখানে সবাই আছে, দাদার কিছু হলে তো ওরা জানাবেই। তাই বলে আপনি পূজা অর্ধেক রেখে যাবেন না, নিশ্চিন্তে পুকুরে ডুব দিয়ে বুড়িমার থানে ডন্ডিকেতে মানত করুন, আপনাদের সব ফাঁড়া কেটে যাবে। আরে বাবা, তোমরা কেন বুঝতে পারছো না বলো তো? আমার মেয়ের ডায়েরিটা যদি খুঁজে না পাওয়া যায়, ওর ফিসটা জমা দেওয়া হবে না। চলো, যেতে হবে আমাদের। না, এবার মেয়েটাকে টাইট দিতেই হবে। কথা শুনছেন না কেন বলুন তো দিদিমণি? এতে কথা শোনার কি আছে বলো তো? তোমরা আমাকে গা ঘোরাতে চেয়েছিলে, আমি তো এসেছি, ঘুরলাম। তখন থেকে কেন তোমরা আমাকে বারবার আটকাচ্ছ সেটা তো বুঝতে পারছি না। আমি তো বলছি আমাকে ফিরতে হবে সৃজনের কাছে, অদ্ভুত ব্যাপার। রাগ করবে না দিদিমণি, আসলে তো এখনো পর্যন্ত আপনাকে কিছু ঘোরাতেই পারলাম না, তাই বলছি। যথেষ্ট ঘোরা হয়েছে আমার, আমি আর ঘুরতে চাই না, চলো ফিরতে হবে। দিদিমণি দাদা একটু হাসুন না, নইলে তো ভালো লাগবে না। তোমাদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ, ভরিয়ে দাও ওর স্মৃতি। কোণের দিকে তাকান, আরে দাদা এই ক্যামেরার সামনে একটু কোণ কাটা তুলুন, মাথার দিকে ঠেকিয়ে দেবেন, তাহলেই হবে। ঠিক আছে ঠিক আছে, বুঝেছি, তাড়াতাড়ি করুন একটু। কেন যে মরতে রাজি হলাম, উটকো ঝামেলা যত সব। এক রাত বাঁচিয়েছে বলে কত কি না করতে হচ্ছে, এবার আমার সত্যি বিরক্ত লাগছে। এই তো দাদা একেবারে পজিশনে রেডি। এই তোমরা সবাই রেডি তো? একদম রেডি। এই তাহলে শুরু করো। সাইলেন্স সাইলেন্স, হাসি মুখ। হ্যাঁ, রোল ক্যামেরা, অ্যাকশন। খুব ভালো দাদা, এবার ওই হাতটা একটু নিয়ে যান, ওই আস্তে আস্তে একদম কোণের কপালের কাছে নিয়ে যান। হয়ে গেছে তো, হয়ে গেছে, তাহলে এবার আমায় ছাড়ো। আরে বিয়ে হয়ে গেছে। আরে ভাই, তোমরা কতক্ষণ ধরে লাফাবে,
বলছি শুটিং শেষ তো, চলো চলো এবার সব গুটিয়ে নাও। ও মা, সিঁথিতে সিঁদুর পরতে না পরতে কি রূপ খুলেছে দেখো মেয়ের, কি সুন্দর লাগছে আমাদের সুইটিকে। এই ওনাকে আগে যেতে দাও না, তারপর তোমাদের যা বলার বলো। যেতে দেবো মানে বিয়ে করে কেউ চলে যায় নাকি? আমি তো এগুলো কিছু বুঝতে পারছি না, তোমরা কি বলছো, কেন বলছো, এটা কি আর সত্যি বিয়ে নাকি? তা নয় তো কি। এই কেউ ওই সুইটি বাবাকে খবর দে, গিয়ে বল শহরে বাবু আমাদের সুইটিকে বিয়ে করেছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি বাবাকে ফোন করছি, দাঁড়াও। আরে দাঁড়ান, আরে দাঁড়ান বলছি। আরে কি হলো, কোথায় যাচ্ছেন, অদ্ভুত ব্যাপার। আরে ইয়ার ইয়ার কি হচ্ছে নাকি, ইয়ার কি হচ্ছে এসব। আরে বিয়ে করেছেন মানে, এটা তো শুটিং, সবটা তো মিথ্যে মিথ্যে হচ্ছে। ওসব খোঁজখবর ছাড়ুন তো, কি সত্যি আর কি মিথ্যে সবাই দেখেছে। সিজিগুজে সুইটি সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দিলেন, এখন বলছে মিথ্যে বিয়ে, মামদুবাজি। হ্যাঁ, আমরা সবাই নিজের চোখে দেখেছি আপনি সুইটিকে সিঁদুর পরিয়েছেন। আমরা মিথ্যে দেখেছি, ভুল দেখেছি আমরা, কি বল না তোরা, ভুল দেখেছি আমরা। একদম উল্টো পাল্টা কথা বলবেন না। আরে আপনারা মিথ্যে বলছেন না তো কি, আমি বলছি। আরে বাবা, আপনারা এখানে ছিলেন না, আপনারা পরে এসেছেন তাই জানেন না। আমার কথা বিশ্বাস না হলে ওদিকে জিজ্ঞেস করুন। আরে এটা তো শুটিং, এই সবটাই অভিনয়। এই যে এই যে এই যে ডিরেক্টর, ও হচ্ছে এই সিনেমার ডিরেক্টর, ওকে জিজ্ঞেস করুন কি হলো। আরে বলো। আরে অদ্ভুত তো, আরে কেউ কিছু বলছো না কেন তোমরা? আরে বাবা, আমি তো পই পই করে বলেছিলাম আমি পারবো না, এসব করবো না আমি, তাহলে জোর করে কেন টেনে আনলে আমাকে ভাসাবে বলে? কি হলো, চুপ করে আছো কেন, উত্তর দাও। থামুন আপনি, ওদের ওপর মেজাজ নিচ্ছেন কেন? হ্যাঁ, যা হয়েছে ভালোই হয়েছে, এখন ওদের কাছে প্রমাণ আছে সুইটিকে আপনি বিয়ে করেছেন। না না, মিথ্যে, সবটাই মিথ্যে। কেন জোর করে আপনারা মিথ্যেটাকে সত্যি বানাচ্ছেন? প্লিজ প্লিজ, দয়া করে আমাকে এভাবে ভাসাবেন না, প্লিজ। আপনারা আমার সাথে এটা করতে পারেন না, আমি অলরেডি ম্যারিড, আমার আমার স্ত্রী আছে, অন্য একটা মেয়েকে বিয়ে করার প্রশ্ন আসছে কোথা থেকে? সে কথা আমরা জানবো কি করে, যে আপনারা তো পুলক, ঘরে যখন বউ আছে তখন মেয়েটা সিঁথিতে সিঁদুর পরালেন কোন সাহসে? হ্যাঁ, আরে আপনারা তো দেখছি হয় কে নয় করছেন, আমি সত্যি এখানে আমার স্ত্রীকে নিয়ে এসেছি, তাও একটা বিপদে পড়ে। আমার স্ত্রী সুইটির দুজন বন্ধুর সঙ্গে ঘুরতে গেছে, ও আসলে আপনারা জিজ্ঞেস করে নেবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। অত শত বুঝি না, সিঁদুর যখন পরিয়েছ তখন বিয়ের দান নিতেই হবে। যতই না না করো, এত লোককে কি এমনি সাক্ষী রেখেছি? এই ফিল্মের নায়িকা থেকে ডিরেক্টর সব আমি। এবার আমি বুঝেছি, তোমরা সবাই মিলে প্ল্যান করে আমাদের আটকে রেখেছিলে, তার জন্য আমাদের এত আদর যত্ন করছিলে, তাই তো? আর সুইটি, তুমি তো সবটা জানতে। না, আমি কিছু জানি না, এই বিয়ে আমি মানি না, এই বিয়ে বিয়ে নয়, কেন এরকম করছো তোমরা? চুপ চুপ, একটা কথা বলবি না তুই। তুই একা না মানলে কি হবে, আমরা সবাই মানছি, এটা বিয়ে। শখ করে যখন সিঁদুরটা পরেছিস তখন এই বিয়েটা তোকে মানতেই হবে। হ্যাঁ, বাবা হয়ে গেছে, কেস জমে পুরো ক্ষীর হয়ে গেছে, কিন্তু এবার তো আমাদের মাঠে নামতে হবে গো। বাবু বাবু, আপনি আমাদের খুব উপকার করলেন, আপনি আমাদের রক্ষা করলেন। আমি সে কবে থেকে ভাবছি মেয়েটার একটা ভালো ঘরে বিয়ে দেব, আপনি এসে ওর কপাল একেবারে খুলে দিয়েছেন। কি যাতা বলছেন আপনারা এসব, অনেক হয়েছে আপনাদের এসব নাটক। হ্যাঁ, আমি আর বরদাস্ত করব না, আমি এক্ষুনি বন্যাকে ফোন করছি। বন্যা এতবার ফোন করেছিল, সাইলেন্ট থাকাই বুঝতেই পারিনি, কিন্তু ওর ঠিক আছে তো, ওর কোনো বিপদ হলো না তো? না তো কথা কি স্যার, হ্যাঁ তখন থেকে এতগুলো লোক মিলে আপনাকে বোঝাচ্ছে, বুঝতে পারছেন না? শুনুন, বিয়েটা যখন একবার করে ফেলেছেন তখন আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই, তাই না? আমার বোনের দায়িত্ব তো আপনাকে নিতেই হবে জামাই বাবু। অসম্ভব, আমি তোমাদের কারোর জামাই বাবু বা কারোর বোন নই,
আমার স্ত্রী পর্ণা। আমি এই বিয়ে করিনি, এই বিয়ের বাস্তবে কোনো অস্তিত্বই নেই, এটাই সত্যি। আমার ফোনটা দিন প্লিজ। সৃজন, তুমি বরের সাজে এখানে এসব কি হচ্ছেটা কি? এই যে এসে গেছে, ঠিক টাইমে এসেছে, আমার কাজ তো ফুরিয়ে গেছে। পর্ণা ভাগ্যিস তুমি এসে গেছো। পর্ণা আমি তোমাকে ফোন করতে যাচ্ছিলাম, এই যে আমার ফোনটাও কেড়ে নিয়েছে। পর্ণা আমি তোমাকে শুরু থেকে সবটা বলছি, তুমি ঠান্ডা মাথায় পুরোটা শোনো। পর্ণা ওরা আমাকে ক্রিকেট খেলতে নিয়ে গেল তোমার সামনে, আমি ক্রিকেট খেলছিলাম, তারপর এই যে এরা দুজন আমাকে বললো একটা শর্ট ফিল্ম করবে, আমি বিশ্বাস করে ওদের হেল্প করতে এখানে চলে এলাম, তারপর বলছে নাকি আমার সাথে সুইটির বিয়ে হয়ে গেছে। আপনি নিজে বিয়ে করেছেন, সবাই দেখেছে মেয়েটির মাথায় আপনি সিঁদুরটা পরিয়ে দিলেন, এখন এই বিয়েটা মানবো না বললেই হলো? দেখেছো পর্ণা, দেখেছো পর্ণা, আমি তোমাকে বলছি ওরা সবাই মিলে প্ল্যান করে আমাকে ফাঁসাচ্ছে। বুঝতে পেরেছি আমি, এবার আমি বুঝতে পেরেছি সব কিছু আগে থেকে ঠিক করা ছিল, সেই জন্যই ওরা আমাকে আলাদা করে মন্দিরে নিয়ে গিয়ে আটকানোর চেষ্টা করছিল। কি বলছো তুমি? এবার আমি বুঝতে পেরেছি এর পেছনে আসল মাথাটা কার। মানুষই দেখিয়ে মিথ্যে কথা বলে এইভাবে আমাদের বিপদে ফেললে, তার মানে এই সমস্ত নষ্টের গোড়া তুমি। কি বলছেন দিদিমণি? একদম ঠিক বলছি। তুমি যে আমাকে বললে তোমার বাড়িতে অনেক কাজ রয়েছে, রান্না বান্না করতে হবে, আমাদের জন্য খাবার দাবার বানাতে হবে, সেটাই তো ভেবেছিলাম দিদিমণি। একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবে না, সেটাই যদি হবে তাহলে এখানে কোণের সাজে দাঁড়িয়ে কি করছো তুমি? হ্যাঁ, চোখ রাঙাচ্ছ তো, এই চোখ আমি গেলে দিতাম। নিহাত নাটকের শুরুটা অন্যরকম, তাই এসব সহ্য করছি। আমার ভুল বুঝছেন দিদিমণি, আমার এখানে কোনো দোষ নেই, আপনার স্বামীর মতো ওরা আমাকেও ফাঁসিয়েছে। কি সব সিনেমার শুটিং বলে আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসলো, বললো আমি নাকি বড় হিরোইন হয়ে যাব। আমি না সেই লোকটা সামলাতে পারিনি, এটা সত্যি, কিন্তু তারপর কি থেকে কি হয়ে গেল বিশ্বাস করুন আমার দোষ নেই। পর্ণা আমি কিচ্ছু বুঝতে পারছি না, প্লিজ চলো এখান থেকে। আমি সত্যি বলছি দিদিমণি, আমি ওদের বলেছিলাম এই বিয়ে বিয়ে নয়, আপনি তো জানেন আমি বিয়ে করতে চাই না। হ্যাঁ হ্যাঁ চাই না, তা কি করবি? হ্যাঁ, সারা জীবন তোকে এই ঘরে বসে পুষবো ভেবেছিস? বাবা আমি বিয়ে করব ভাই। আর একটাও কথা না, মানে মানে যখন এই বিয়ে হয়ে গেছে তখন যাও, দুই বউ মিলে দুই বোনের মতন মিলেমিশে সংসার করোগে। দেখেছেন দিদি, দেখেছেন, বলেছিলাম না আমার বাপ দাদা আমাকে পার করতে পারলেই বাঁচে, এই জন্যই ওরা শয়তানি করে এই কাজটা করেছে। কেন করলে তুমি এরকম? তুমি বাবা নাও, বাবার নামে কলঙ্ক। তুই এরকম করতে পারলি দাদা, এটাকে বিয়ে বলে? ভালো করে শুনে রাখো সবাই, চাপ দিয়ে যতই আমাকে গা ছাড়া করতে চাও না কেন, আমি কোথাও যাবো না। এরপর তোমরা যা করার করে না। আর একটাও কথা নয় শুধু, হয় তুই শহরের বাবুদের সাথে বাবুদের বাড়িতে গিয়ে সংসার করবি, না হলে এইখানে মেরে পুঁতে দেবো তোদের। বল সুইটি, এই বিয়ে তুই মন থেকে মেনে নিয়েছিস, যদি না বলিস না তোদের সবার কপালে আজকে বিপদ আছে। সুইটি, ঠিক আর ভুলের বিচারটা এবার তোমাকেই করতে হবে, কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা কিন্তু তোমাকেই প্রমাণ করতে হবে। তুমি যদি এদের ভয় আজকে চুপ করে যাও তাহলে চিরটা কাল কিন্তু তোমাকে এদের এই জোর জুলুমগুলো মেনে চলতে হবে। বলো সুইটি, এর প্রতিবাদ তোমাকেই করতে হবে, ভয় পেও না। আমি রঘুনাথপুর ছেড়ে কোথাও যাবো না, তোমরা যা করার করে নাও। সুইটিকে এখান থেকে না নিয়ে গেলে এখান থেকে কেউ বেরোতে পারবে না। যদি এ বিয়ে না মানিস তোদের তিনটাকে কুপিয়ে খুন করবো। চোখটা দেখো, এই কোন বিপদের মধ্যে ফেললে তুমি? এটা তো দেখছি মেয়েটাকেও শেষ করে দিতে চাইছে, আমাদের কি কোনোভাবেই ছাড়বে না মনে হচ্ছে। এদের কিছু করবে না, মারতে হলে আমাকে মারো। দিদিমণি পালাও, তোর যখন এতই মরার ইচ্ছে তবে আগেই তোকে মারবো। দিদিমণি পালাও, পালাও দিদিমণি। না, তোমাকে এখানে একা ফেলে রেখে আমি কোথাও যাবো না। দিদিমণি আমার চিন্তা করো না, তুমি তুমি পালাও। মর, মেরে পাঠ করে দে।
শ্রীজন পালাতে হবে, দৌড়াও। এরা তো আমাদের পিছুই যাচ্ছে না, কোন দিকে যাই এবার? চলো চলো দিচ্ছে। এ বাস দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।